নমস্কার বন্ধুরা, গরমকালের আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। গরমের ফুল গিলার্ডিয়া, যা একবার বীজ থেকে চারা তৈরি করে বাগানে প্রতিস্থাপন করে দিতে পারলে শুধুমাত্র সারা গরমকাল জুড়ে নয়, বর্ষাকাল এবং শীতের আগে পর্যন্ত আমাদের বাগানকে ফুলে ভরিয়ে রাখে এবং এই ফুল গাছের পরিচর্যাও অত্যন্ত নগণ্য। তো আজকের ভিডিওয়ে আমরা দেখব ছোট্ট ছোট্ট গিলার্ডিয়ার চারা, যা আমরা বীজ থেকে তৈরি করেছি, সেই চারা কিভাবে আমরা প্রতিস্থাপন করব এবং কিভাবে খুব কম পরিচর্যায় এই গাছ থেকে ফুল পেতে পারব। গরমকালীন বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেই সংক্রান্ত ভিডিও আগেই চ্যানেলে দেওয়া আছে, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাই বীজ থেকে আর চারা তৈরি করা দেখিয়ে ভিডিও দীর্ঘায়িত করলাম না, একেবারে সরাসরি সেই চারা কিভাবে আমরা মাটিতে প্রতিস্থাপন করব সেখান থেকে শুরু করব এবং ফুল ফোটা অবধি সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দেখাতে থাকব। তো যারা নতুন চ্যানেলে এসে আজকে ভিডিওটা দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে দেওয়ার জন্য, যাতে আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এগুলো হচ্ছে সেই গিলার্ডিয়ার চারা, যা আমরা বীজ থেকে তৈরি করে নিয়েছি কোকোপিটের মধ্যে বীজগুলোকে বসিয়ে। এই চারা বসানোর জন্য আমরা সাধারণ যেমন গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিয়ে মাটির মিশ্রণ তৈরি করে নেই, তেমনই মাটির মিশ্রণ নেওয়া যাবে। এবং যেহেতু ছোট্ট চারা আমরা বসাবো, সেই চারা যাতে পচে না যায় সেই জন্য আমরা এই মিশ্রণের সঙ্গে অল্প কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে দিচ্ছি। ফাঙ্গিসাইড দিলে গাছের গোড়া আমাদের নষ্ট হবে না, প্রত্যেকটা চারাই সুস্থভাবে বেড়ে উঠবে। আমি একটা মাটির বেড তৈরি করা আছে, সেখানে গাছের চারাগুলোকে বসাবো। তো সেই জন্য আমি মাটির মিশ্রণ আলাদা করে বানিয়ে নিয়ে সেই মাটির বেডের মধ্যে ছোট্ট ছোট্ট গর্ত করে দিয়ে এই মাটির মিশ্রণকে ভরে দেব এবং যে যে পোর্শনে আমি মাটির মিশ্রণ ভরে দিয়েছি সেখানে চারাগুলো একের পর এক বসাতে থাকবো। মোটামুটিভাবে 4 থেকে 5 ইঞ্চি হাইটের গর্তই একটা গিলার্ডিয়া গাছ বসানোর জন্য যথেষ্ট। তো সেরকম মাপেরই গর্ত করে আমি যে মাটির মিশ্রণ এক্ষুনি বানিয়ে রাখলাম, সেই মাটির মিশ্রণ একে একে প্রত্যেকটা গর্তের মধ্যে ভরে দিচ্ছি। এবারে চারাগুলোকে খুব আলতো হাতে আমাদের তুলে নিতে হবে। একটা লম্বা শিকড় এতে আমরা দেখতে পাচ্ছি, এই শিকড়ে যাতে আঘাত না লাগে এরকমভাবে চারাগুলোকে আস্তে করে ওই মাটির মধ্যে প্রতিস্থাপন করে দিতে হবে। একই পদ্ধতি অনুসরণ করে আপনি টবেও এই গাছ লাগাতে পারেন। একটা টবে অন্ততপক্ষে 3-4টে গিলার্ডিয়া গাছ বসিয়ে দিতে পারেন, কারণ এই গাছের খুব বেশি জায়গা লাগে না, ঝোপের মতো গাছগুলো বড় হওয়ার পর দেখতে লাগে। তো একসাথে 3-4টে গাছ দেওয়া যেতেই পারে। তো একে একে সমস্ত ছোট্ট ছোট্ট চারাগুলোকে আমি এই মাটির বেডে প্রতিস্থাপন করে দিয়েছি। গাছগুলোকে বসিয়ে দেওয়ার পর গাছের চারধার দিয়ে খুব আলতো হাতে জল দিয়ে দিতে হবে। এমনভাবে গাছের গোড়ায় আমরা জল দেব যাতে গাছ মরে না যায়, কারণ চারাগুলো খুবই ছোট, যাতে চারায় আঘাত না লাগে সেটা লক্ষ্য রেখে আমাদের ভালোভাবে গাছে জল দিয়ে দিতে হবে। এপ্রিল মাসের শুরুতে চারাগুলো লাগিয়েছিলাম, এখন দেখছেন এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের অবস্থা, চারাগুলো বেশ সুন্দর বেড়ে উঠেছে। দেখুন অনেক লম্বা লম্বা পাতাও ছেড়েছে, কিন্তু এত তাড়াতাড়ি এই গাছে ফুল আসবে না। এই গাছ দেখবেন আস্তে আস্তে অনেক ডালপালায় ভরে গেছে, তারপরে ভেতর থেকে স্টিক বেরিয়ে ফুল ফোটা শুরু হবে। গাছ প্রতিস্থাপনের 10 থেকে 12 দিন পর থেকে যদি আমরা পাতলা করে খোল জল এই গাছের গোড়ায় দিয়ে যেতে থাকি, তাহলেই দেখবেন গাছের সুন্দর গ্রোথ হচ্ছে। এবং যখন আমরা জল দেব খেয়াল রাখবো গাছের মাটি যেন একটু ঝুরঝুরে থাকে,
এবং যেখানে আমরা বসিয়েছি এই গাছ, সেই গাছের যদি ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে তাহলে দেখবো আস্তে আস্তে গাছগুলো বেড়ে উঠছে। এবং বেড়ে ওঠার জন্য ওই খোল জল যথেষ্ট, আর অন্য কোনো সারের আমাদেরকে সাহারা নিতে হবে না। এখন দেখছেন গাছ প্রতিস্থাপনের ঠিক এক মাস বাদের অবস্থা, অর্থাৎ মে মাসের গাছের অবস্থান। দেখুন গাছগুলো আগের থেকে আরও কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং ডালপালায় গাছগুলো ভরে গেছে। এখনও কিন্তু এই গাছে কুঁড়ির দেখা মেলেনি, গাছ আরও বেশি বাড়বে, তারপরে গাছে কুঁড়ি আসা শুরু হবে। কুঁড়ি আস্তে আস্তে মে মাসের শেষের দিক থেকে জুন মাস অবধি গড়িয়ে যেতে পারে। গাছকে রোগ পোকার আক্রমণের হাতের থেকে বাঁচানোর জন্য 15-20 দিন বাদে বাদে একবার করে যদি আমরা নিম তেল স্প্রে করে দেই তাহলে দেখব গাছে কোনো পোকার আক্রমণ হচ্ছে না এবং গাছের গ্রোথ অত্যন্ত ভালো হচ্ছে। মে মাসের শেষের দিকে গাছে একটা দুটো করে কুঁড়ি আসা শুরু হয়েছে। আগেই যেমন বলেছিলাম গাছের থেকে লম্বা স্টিক বেরোবে এবং গুচ্ছ আকারে কুঁড়ি আসবে, দেখুন সেই অবস্থা গাছে চলে এসেছে। প্রত্যেকটা গাছেই এরকমভাবে ঝাঁকে ঝাঁকে কুঁড়ি আসা শুরু হয়েছে এবং ফুলের আগমন খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। জুন মাসের প্রথম সপ্তাহ গাছে দেখুন বেশ ফুলে ভরে গেছে, এবং এই সাধারণ ফুলটার মধ্যে এত অসাধারণ কালার ভ্যারাইটি থাকে যা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। গাছগুলোকে ফুলে ভরিয়ে তোলার জন্য কোনো এক্সট্রা কেয়ার আমাদেরকে গাছের জন্য নিতে হয় না, শুধুমাত্র গরমকালে একটু জল প্রয়োগ এবং 15-20 দিন বাদে বাদে একটু পাতলা করে খোল জল গাছের গোড়ায় প্রয়োগই এই গাছে ফুল আনার জন্য যথেষ্ট। তো কম পরিচর্যায় যদি আমাদের বাগান এরকম ফুলে ভরে থাকে এবং রঙিন হয়ে থাকে তো নিশ্চয়ই সবার ভালো লাগবে। তো এখন যখন গরম পড়ে গেছে, এপ্রিল মাসেই চাইলে এই গিলার্ডিয়ার বীজ থেকে চারা তৈরি করে সেই চারা আমরা রোপণ করে দিতে পারি আমাদের বাগানে। তাহলে দেখবো সারা গরমকাল থেকে শুরু করে বর্ষাকাল এবং শীতের আগে অবধি এই গাছ আমাদের ফুল দিতে থাকবে, এবং পরের দিকে যখন ফুল ফোটা শুরু হবে তখন আর খোল জল দেওয়ারও প্রয়োজন নেই, শুধুমাত্র গাছের গোড়ায় জল দিতে থাকলেই এই গাছ আমাদের অনেক পরিমাণে ফুল দেবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততদিন অবধি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নেচার ফরএভারের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার।